পদার্থবিজ্ঞানে আমরা নানা রকম ভৌত ঘটনা ও অভিজ্ঞতা নিয়ে কাজ করি। এসব ঘটনা বিস্ময়কর, আবার শিক্ষামূলক। গাছ থেকে আপেল পড়া আমাদের মহাকর্ষের দিকে চালিত করে, পানির ফোঁটা আমাদের পৃষ্ঠটান বোঝাতে সহায়তা করে, বাষ্পের তাপ শক্তি ইঞ্জিন চালায়, দোল বাজালে কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়, নক্ষত্র থেকে আসা আলো নক্ষত্রের সম্পর্কে আমাদের জানতে সহায়তা করে। তড়িতের জ্ঞান তো আমাদের বর্তমান সভ্যতার তথা দৈনন্দিন জীবনযাপনের একটা মূল ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। তড়িৎ ছাড়া আমরা কিছুই কল্পনা করতে পারি না। এছাড়াও আরও অনেক রকম বিস্ময় নিয়ে আমরা পদার্থবিজ্ঞানে কাজ করি। বিজ্ঞানের চাবিকাঠি হলো পদার্থবিজ্ঞান। বিজ্ঞানের একটি মৌলিক শাখা পদার্থবিজ্ঞান, যা বিজ্ঞানের অন্যান্য শাখার ভিত্তি তৈরি করে। বিজ্ঞানের এমন কোনো শাখা খুঁজে পাওয়া দুষ্কর যেখানে পদার্থবিজ্ঞানের অবদান নেই। কৃষিবিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, প্রকৌশলী বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, জীববিজ্ঞান ইত্যাদিতে পদার্থবিজ্ঞানের পদ্ধতি যন্ত্রপাতির ব্যবহার রয়েছে। পঠন পাঠনের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে প্রধানত কতগুলো শাখায় বিভক্ত করেছি, যেমন বলবিজ্ঞান, তাপ ও তাপগতিবিজ্ঞান, শব্দবিজ্ঞান, আলোকবিজ্ঞান, তড়িৎচুম্বক বিজ্ঞান, কঠিন অবস্থায় পদার্থবিজ্ঞান, আধুনিক পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিক্স ইত্যাদি। বলবিজ্ঞান, পদার্থের যেমন কঠিন, তরল ও বায়বীয় পদার্থ বিভিন্ন সূত্রের সাথে এই বলবিজ্ঞান জড়িত। বলবিজ্ঞানে মূলত জড়তা, গতি, বল ইত্যাদি সংক্রান্ত ধারণা আলোচনা করা হয়। তাপ ও তাপগতিবিজ্ঞান, আর এই তাপ ও তাপগতিবিজ্ঞানে মূলত কী কী নিয়ে আলোচনা করা হয়, সেখানে মূলত তাপকে বিভিন্ন কাজে রূপান্তর, তাপীয় ইঞ্জিনের সৃষ্টি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়। এই তাপ ও তাপগতিবিজ্ঞানের আলোচ্য বিষয় হচ্ছে তাপমাত্রার পার্থক্যের দরুন তাপের সঞ্চালন বা প্রবাহ। শব্দবিজ্ঞান, শব্দবিজ্ঞান আলোচনা করে শব্দের উৎপত্তি, সঞ্চালন, বিভিন্ন মাধ্যমে শব্দের ধ্রুতি, শব্দের ব্যবহার এবং শব্দ দূষণ নিয়ে। এরপর আলোকবিজ্ঞান, আলোকবিজ্ঞান মূলত আলোচনা করা হয় আলোর বিভিন্ন সঞ্চালন নিয়ে, আলোকের যন্ত্র আমাদের বিভিন্ন কাজে কীভাবে সাহায্য করে সেই বিষয়গুলো নিয়ে। তাড়িৎচুম্বক বিজ্ঞান, তাড়িৎচুম্বক বিজ্ঞানের আলোচ্য বিষয় স্থির ও গতিশীল আধান, তড়িৎ ও চুম্বক ক্ষেত্রের পারস্পরিক সম্পর্ক, তড়িৎ ও চুম্বকের মৌলিক সূত্রাবলী, তাদের ব্যবহার এবং নানাবিধ তড়িৎ যন্ত্রপাতি নিয়েও আলোচনা করা হয় এই শাখায়। এরপর রয়েছে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, এখানে মূলত কঠিন পদার্থের গঠন ও ভৌত ধর্ম নিয়ে আলোচনা করা হয়। এরপর আধুনিক পদার্থবিজ্ঞানের আলোচ্য বিষয়টা কি, আধুনিক পদার্থবিজ্ঞান এই শাখায় মূলত আলোচনা করা হয় কোয়ান্টাম তত্ত্ব, পারমাণবিক ও নিউক্লীয় পদার্থবিজ্ঞান ও আপেক্ষিকতা তত্ত্ব, ভরকে শক্তিতে রূপান্তর এবং শক্তিকে ভরে রূপান্তর ইত্যাদি বিষয়গুলো নিয়ে আধুনিক পদার্থবিজ্ঞানে আলোচনা করা হয়। এরপর কথা বলবো ইলেকট্রনিক্স নিয়ে। ইলেকট্রনিক্সের আলোচ্য বিষয় অর্ধপরিবাহী পদার্থ, অর্ধপরিবাহী ডায়োড, ট্রানজিস্টর, যোগাযোগের বিভিন্ন মাধ্যম যেমন রেডিও, টেলিভিশন, ফোন, ফ্যাক্স, কম্পিউটার ইত্যাদি। আমরা আগেই বলেছি যে পদার্থবিজ্ঞান হলো মৌলিক ও এক বিস্ময়কর বিজ্ঞান, যা বিজ্ঞানের অন্যান্য শাখার ভিত রচনা করে। পদার্থবিজ্ঞানে অতি ক্ষুদ্র কণা, ইলেকট্রন, প্রোটন, ফোটন, পরমাণু, অণু ইত্যাদি অতি ক্ষুদ্র আণুবীক্ষণিক কণা নিয়ে যেমন কাজ করা হয়, তেমনি অতি বৃহৎ বস্তু যেমন সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, পৃথিবী, গ্যালাক্সি ইত্যাদি নিয়েও কাজ করা হয়। পদার্থবিজ্ঞান বিষয়টি কিছু মৌলিক ধারণা প্রদান করে, যা থেকে আণুবীক্ষণিক ও চাক্ষুষ জগতের প্রাকৃতিক ঘটনা বুঝতে পারা যায়।